আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে তোমাদের দশম অধ্যায়ের বৃত্ত সম্পর্কে আলোচনা করব। তোমাদের কাছে বৃত্ত খুবই নতুন একটা বিষয়, এই বিষয় নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব, মৌলিক বিষয়গুলো নিয়ে। তোমরা বৃত্ত আগেই দেখেছো, বিভিন্ন অংশ তোমরা শিখেছো। আমরা আজকে আরও কিছু অংশ আলোচনা করব এবং আগের সেই পুরাতন জিনিসগুলো একটু স্মরণ করার চেষ্টা করব। তা আমরা বৃত্ত কি, এটা প্রথমে আমরা শিখব। বৃত্ত কাকে বলে সেটা শিখব এবং বৃত্তের যে বিভিন্ন অংশ আছে, এক একটি অংশকে কী বলা হয় সেটা আমরা শিখব ইনশাআল্লাহ। তা আমরা বোর্ডে আমরা বৃত্ত অঙ্কন করি। তাহলে এটাকে আমরা বৃত্ত বলবো এবং কেন বলবো, কি কারণে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু ও, একটা নির্দিষ্ট বিন্দু ও, আর এখানে একটা চলমান বিন্দু আছে এ। তাহলে এই বিন্দুটা এভাবে চলতে আসে, তাহলে ও হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু আর এ হচ্ছে একটা চলমান বিন্দু। এই চলমান বিন্দুটি চলতে চলতে একটা সঞ্চার পথ সৃষ্টি করে, আর এই বিন্দুটার চলার পথটা এমন যা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থান করে। তাহলে আমরা ওই সঞ্চারপথটাকে একটা বৃত্ত বলতে পারি। তাহলে আমরা বৃত্ত কি সেটা বলে নিই। যে বৃত্ত হচ্ছে এমন একটি বক্ররেখা, ওই বক্ররেখার প্রত্যেকটি বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থান করে। তাহলে এটা একটা বক্ররেখা, এই বক্ররেখার প্রত্যেকটি বিন্দু ওই কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে। তাহলে আমরা বৃত্তের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে একটি চলমান বিন্দু যে সঞ্চারপথে সৃষ্টি করে, সেই সঞ্চারপথটাকেই বলা হয় বৃত্ত। তাহলে আমরা এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলতে পারি কেন্দ্র। এটার নাম হচ্ছে আমাদের কেন্দ্র, এটার নাম হচ্ছে কেন্দ্র। তাহলে কেন্দ্র কাকে বলে? যে চলমান বিন্দুটা যে নির্দিষ্ট বিন্দুকে অনুসরণ করে যে সঞ্চারপথ সৃষ্টি করে, ওই নির্দিষ্ট বিন্দুটাকেই বলা হচ্ছে কেন্দ্র। তাহলে একে আমরা ও দ্বারা প্রকাশ করি। এখন নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুগুলোর দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটাকে আমরা সব সময় আর দ্বারা প্রকাশ করব। এখন পরিধির যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো জ্যা। তাহলে পরিধির আচ্ছা যে সঞ্চারপথটা সৃষ্টি হলো এই সঞ্চারপথটাকেই বলা হচ্ছে পরিধি। যদি যে সঞ্চারপথ সৃষ্টি হলো সেটাকেই বলা হচ্ছে পরিধি। তাহলে পরিধি যে কোনো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে জ্যা। এখন পরিধি যে কোনো দুটো মধ্যবর্তী দূরত্ব এবং ইহা যদি কেন্দ্রগামী হয় তাহলে কেন্দ্রগামী জ্যা এর অপর নাম হচ্ছে, এটার নাম হচ্ছে আমাদের ড্যাশ। তাহলে কেন্দ্রগামী যে জ্যাটা সেই জ্যাটাকে বলা হয় ড্যাশ। এখন দেখো এটা থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব সমান। আমরা এইটা থেকে এই দূরত্বটাকে বলতেছি ব্যাসার্ধ। তাহলে এই দূরত্বটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ, এইটুকু দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলতে পারি। তাহলে ব্যাস দুইটা ব্যাসার্ধ মিলে গঠিত হয়, তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসটা আমরা 2r লিখতে পারি। আর পরিধিটাকে আমরা কি লিখতে পারি? পরিধিটাকে আমরা লিখতে পারি 2πr। পাইটা কি? পাই হচ্ছে ধ্রুবক যা পরিধি আর ব্যাসের পরিধি আর ব্যাসের অনুপাত প্রকাশ করে। এটার মান হচ্ছে পরিধি এবং ব্যাসের অনুপাত 22/7, 22/7 অথবা 3.1416 এটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পাই হচ্ছে আমাদের 2πr, পাই হচ্ছে 22/7 অর্থাৎ 3.1416। এই হচ্ছে আমাদের ও বৃত্তের আরেকটা অংশ আমরা আলোচনা করি। এটা একটা অংশ, এটা যদি আমরা সি ডি দিই আর এটা দিয়ে বি দিই, তাহলে এ সি এ ডি আর সি বি ডি। তাহলে সি এ ডি দৈর্ঘ্যকে বৃত্তচাপ বলে বা সি বি ডি এর দৈর্ঘ্যকে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ হচ্ছে কি? বৃত্তচাপ হচ্ছে পরিধির একটা নির্দিষ্ট অংশ। তাহলে পরিধির নির্দিষ্ট অংশকেই আমরা বৃত্তচাপ বলি। তাহলে আমাদের বৃত্তের এই জিনিসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত। তা আমরা এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করব। এখন বৃত্তের আলোকে কিছু উপপাদ্য আছে, আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব। বইয়ে বলা আছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসবিন্দু কোনো জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। উপপাদ্য ১। উপপাদ্য ১, তাহলে এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যায় এ মধ্য বিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। তাহলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসবিন্দু কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা চিত্রে চলে যাই। তাহলে এটা একটা বৃত্ত যার ব্যাসবিন্দু জ্যা আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ব্যাসবিন্দু জ্যা আছে এ বি, আর জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে ডি। আর মধ্যবিন্দু থেকে কেন্দ্রের সংযোগ রেখাংশ হচ্ছে ওডি। তাহলে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে ওডি লম্ব। তাহলে প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এ। তাহলে উপপাদ্য প্রমাণের চারটি ধাপ আছে, স্টেপ আছে। একটা হচ্ছে বিশেষ নির্বাচন, তাহলে বিশেষ নির্বাচনটা কি? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার এবি ব্যাস ভিন্ন একটি জ্যা, জ্যায়ের মধ্যবিন্দু ডি, ওডি যোগ করি। তাহলে প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি। প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি। অঙ্কন, তাহলে ও এ ও বি যোগ করি, ও এ এবং ও বি যোগ করি, ও এ এবং ও বি যোগ করি। প্রমাণ, প্রমাণটা হচ্ছে আমাদের ধাপ ১-এ আমরা এই ত্রিভুজ OAD এবং ত্রিভুজ ODBA, তাহলে ধাপ 1-এ বলা হচ্ছে এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তাহলে এই ত্রিভুজ দুটো আমরা সর্বসম দেখাবো। তাহলে OA ইকুয়াল টু OB, কারণটা কি একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে OD ইকুয়াল টু OD, এটা হচ্ছে সাধারণ বাহু। তারপরে AD ইকুয়াল টু BD, এটা হচ্ছে DAB এর মধ্য বিন্দু। তাহলে D হচ্ছে AB এর মধ্য বিন্দু। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ OAD সর্বসম ত্রিভুজ OBD। তাহলে আমাদের কোণ হচ্ছে এইটার দরকার, এই দুটো। তাহলে অতএব কোণ OABD, কোণ ODA ইকুয়াল টু কোণ ODB। যে ধাপ 2 যেহেতু ODA এবং ODB রৈখিক যুগল কোণ, তাহলে রৈখিক যুগল কোণ মানে কি একটা সরলরেখার উপর তারা একটা দুইটা কোণ মিলে একটা সরল কোণ উৎপন্ন হয়েছে, এই জন্য এটাকে বলা হয় রৈখিক যুগল কোণ। কাজেই তাহলে ত্রিভুজ ODA ইকুয়াল টু ODB ইকুয়াল টু এক সমকোণ। তাহলে এটা হচ্ছে এক সমকোণ। সুতরাং ODAB এর উপর লম্ব প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জ্যামিতিটি পড়বে, বাসায় বুঝবে এবং বাকি যে জ্যামিতি বৃত্তের সংক্রান্ত যে উপাদানগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।